ক্লাস 10 ম্যাথে 12.2 নাম্বার 5 তে বলছি এখানে বলছে কি একটা সার্কেল সার্কুলার সেন্টারে অ্যাঙ্গেল করে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর তার রেডিয়াস হলো 21 সেমি রেডিয়াস 21 সেমি তার মানে থিটা তো আমরা কি লিখবো দেওয়া আছে থিটা ইকুয়াল টু আমাদের কি 60 ডিগ্রি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি রেডিয়াস রেডিয়াস আর ইকুয়াল টু 21 সেমি আর ইকুয়াল টু 21 সেমি তো নাম্বার ওয়ান বের করতে কি বলছে কি যার দৈর্ঘ্য চার দৈর্ঘ্যের ফর্মুলা হয় কি থিটা বাই 360 চার দৈর্ঘ্য হবে থিটা বাই 360 ইনটু 2 পাই আর থিটা ই 60 বাই 360 ইনটু 2 পাই পাই হচ্ছে কি 22 বাই 7 ইনটু আর রেডিয়াস হলো 20 00 ক্যান্সেল দিবে 66 36 7 দিয়ে থিটা মিস যাবে 3 দিয়ে এটা 2 যাবে 2 2 ক্যান্সেল যাবে So this is 22 centimeter. এটা হলো যার তারপরে কি হচ্ছে নাম্বার টু যাটি দ্বারা উৎপন্ন বৃত্তকলার কালি যাটি দ্বারা বৃত্ত উৎপন্ন বৃত্ত বৃত্তকলার কালি বৃত্তকলার কালি মানে কি ও এ বি হবে ও এ বি বৃত্তকলার কালি OAB বৃত্তকলার কালির ফর্মুলা হবে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার থিটা হলো 60 বাই 360 পাই হবে কি 22 বাই 7 রেডিয়াস 21 ইনটু 21 জিরো জিরো ক্যান্সেল করে 66 36 7 দিয়ে 3 3 দিয়ে এটা 2 টাইম যাবে 2 দিয়ে এটা 11 হবে 11 হবে 23 231 জাতি দ্বারা সৃষ্টি বৃত্তাংশের কালি বৃত্তাংশের কালি জাতি দ্বারা উৎপন্ন বৃত্তাংশ মানে এইটাই এ এ বি সি এই বৃত্তাংশের কালি বের হবে বৃত্তাংশের কালি কিভাবে বের হবে বৃত্তকলার কালি থেকে ত্রিভুজের কালি মাইনাস করি বৃত্তকলার কালি থেকে ত্রিভুজের কালি যদি মাইনাস করি তাহলে বৃত্তাংশের কালি বের হবে বৃত্তকলার কালি থেকে ত্রিভুজের কালি মাইনাস তাই একটা কথা আমাদের সুবিধা কি একটা থেকে যদি একটা কোণ যদি 60 ডিগ্রি হয় এখানে যদি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা সমবাহু ত্রিভুজ দেখাতে পারি ত্রিভুজ OAB যেটা আছে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ দেখাতে পারবো কিভাবে দেখাবো যেহেতু OA ইকুয়াল টু OB এতে কোণ OAB ইকুয়াল টু কোণ OBA যেহেতু OA আর OB সমান আছে তো কোণ OAB ইকুয়াল টু কোণ কি হবে OB এবং এই দুটো কোণ সমান হবে এখন কোণ OAB প্লাস OBA প্লাস AOB ইকুয়াল টু আমাদের কত ডিগ্রি 180 ইমপ্লাইজ OAB প্লাস OB আবার তার সমান OAB এর সমান AOB AOB এর থেকে 60 180 টুয়াইস OAB 180 মাইনাস 60 তো OAB ইকুয়াল টু 120 বাই 2 ক্যান্সেল করলে 60 তো OAB ইকুয়াল টু আমার কি হবে 60 OAB যদি 60 হয় এতে কোণ OBA OBO আমার কি ডিগ্রি হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে এটা 60 এটা 60 এটা 60 এতে ত্রিভুজ OAB একটি একটি আমার কি হয়ে যাবে সমবাহু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে সমবাহু ত্রিভুজ হলে এতে বৃত্তাংশটা এ বি সি এ এ বি সি এ বৃত্তাংশের কালি
A B C এ বৃত্তাংশের কালি হবে কি OAB বৃত্তকলার কালি বৃত্তকলার কালি মাইনাস ত্রিভুজ OAB এর কালি মানে বৃত্তকলা কোনটা হবে OAB আর OA ভালোভাবে বুঝিয়ে দিই OACB দিয়ে দিই OACB বৃত্তকলার কালি থেকে আমরা কোনটা বের করব ত্রিভুজ OAB কালিটা বের করে নেব তো বৃত্তকলার কালি কি হবে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার মাইনাস ত্রিভুজ এটা সমবাহু ত্রিভুজ যেহেতু হয় কালি হবে 3 বাই 4 ইনটু বাহু স্কয়ার হবে তো থিটা হবে 60 বাই 360 22 by 7, 21 into 21 minus 3 by 4, bahu kiyobe 21 into 21. 0, 0, 6, 3, 6, 6, 36, 7, 3, 3, 3, 3, 3, 4, 4, 2, 3, 3, 11, equal to 11, 2, 3, 1, minus 4, 4, 1, root 3 by 4, yaitu kiyobe centimeter square. Yaitu kiyobe bintang share. Thank you.